আসসালামু আলাইকুম, এবিএস নিউজ পিটিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আবারও ফিলিস্তিনিদের উপর বিশ্বাসঘাতকতার ছুরিকাঘাত। সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইন। গত শুক্রবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বাহরাইনের এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। এই সমঝোতার নেপথ্য কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এত দ্রুত এই ঘটনা ঘটবে এটা ছিল কল্পনারও অতীত। আমিরাত ইসরায়েল শান্তি চুক্তির সময় ফিলিস্তিন স্বাধীনতা কামী দ্য প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ পিএলও একে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করে বলেছিল, এটা ফিলিস্তিনের মানুষের পিঠে ছুরিকাঘাত। পিএলও এখন বলছে, বাহরাইন ইসরায়েল চুক্তি ফিলিস্তিনিদের উপর আরেকটি বিশ্বাসঘাতকতার ছুরিকাঘাত। তবে এই চুক্তিকে স্বাগত জানিয়েছে এর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী অপর তিন আরব দেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং জর্ডান। আমিরাত বলছে, ইসরায়েল বাহরাইন সম্পর্ক প্রতিষ্ঠার এই চুক্তি মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে শান্তি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আমিরাতের সঙ্গে চুক্তির মাত্র মাসখানেক পরেই গত শুক্রবার বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলাপের পরপরেই চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। ফিলিস্তিনের সমাজ বিষয়ক মন্ত্রী আহমাদ মাজদালানি বার্তা সংস্থায় এএফপিকে বলেন, এই চুক্তি ফিলিস্তিনি স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারার মতো। গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত ফিলিস্তিনি স্বার্থের চরম ক্ষতি করেছে এবং এটি দখলদারিকে সমর্থন করেছে। আল জাজিরা জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ আশঙ্কা করছে ইসরায়েলের সঙ্গে আমিরাত এবং বাহরাইনের এই চুক্তির ফলে ফিলিস্তিনিদের পক্ষে আরব বিশ্বের দীর্ঘদিনের শক্ত অবস্থান দুর্বল হয়ে পড়বে, যার ফলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথও কঠিন হয়ে যাবে। এর আগে গত 13 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছে। চুক্তিটির ফলে মধ্যপ্রাচ্যের দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি স্বাভাবিকের পথে রয়েছে। এদিকে এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী 15 সেপ্টেম্বর হোয়াইট হাউসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, যেখানে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন নিজ দেশের পক্ষে পৃথকভাবে ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে। আর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক শান্তি চুক্তিতে মধ্যস্থতা করে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মুসলিম বিদ্বেষী ও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক তৈরির যে কলঙ্কজনক সিদ্ধান্ত বাহরাইন নিয়েছে, সেটাকে স্বাগত জানিয়েছে মিশর ও সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার রাতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস সিসি এক টুইটার বার্তায় বাহরাইনকে অভিনন্দন জানিয়ে দাবি করেন, ইসরায়েল বাহরাইন সমঝোতা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই জন্য সৌদি আরবকে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েল আমিরাতের মধ্যকার ফ্লাইট চলাচলের জন্য সৌদি আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন ট্রাম্প। আর এই জন্যই বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন যেভাবে ইসরায়েলের হয়ে মাঠে নেমেছে, তাতে করে অদূর ভবিষ্যতে সৌদি আরব, কুয়েত, ওমান সহ অন্যান্য দেশও ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করলে অবাক হওয়ার কিছুই নেই। এদিকে চুক্তির পরপরই ইরান এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিশ্বের বিবেকবান মানুষ এবং মুসলমানেরা কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকে মেনে নেবেন না। পারস্য উপসাগরে ইসরায়েল কোনো অনিরাপত্তা সৃষ্টি করলে এর সম্পূর্ণ দায়ভার বাহরাইন সহ ইসরায়েলের সহযোগী দেশগুলোকেই বহন করতে হবে। তুরস্ক ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাহরাইনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনের অধিকার রক্ষার চেষ্টায় এটা এক নতুন আঘাত। ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে যাওয়া এবং ফিলিস্তিনের ভূমি দখল স্থায়ী করতেই ইসরায়েলের অবৈধ প্রচেষ্টাকে এটি আরও উৎসাহিত করবে। এখানে উল্লেখ্য যে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের বিষয়টি সমাধান করে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের আগে থেকে জোর দিয়ে আসছে তুরস্ক। প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।